পেলাম মোহাম্মদ আশরাফুল, তিনি যে আশরাফুল হয়ে ওঠার গল্প, তিনি যে ক্রিকেটার হবেন, এটা তিনি কবে থেকে মানে মনস্থির করেছিলেন যে আমাকে ক্রিকেটারই হতে হবে? দেখেন, আমি যখন ক্রিকেট খেলা শুরু করি তখন কিন্তু বাংলাদেশ আইসিসি লেভেলে খেলে। আমি তখন কিন্তু আমরা যে টেস্ট খেলবো বা ওয়ার্ল্ড কাপ খেলবো এই ধরনের চিন্তা ভাবনা ছিল না। জাস্ট আকরাম ভাই, বুলবুল ভাই ওনারা খেলতেন, রেডিওতে শুনতাম, ওইখান থেকেই আসলে ক্রিকেটে আসা। এবং আমার খালাতো ভাই আফজাল আহমেদ পনির ভাই, আমরা একসাথেই থাকতাম মাদারটেক নতুন পাড়া ওনাদের বাসায়। তো ওনার কাছ থেকে আসলে ক্রিকেটার হওয়া, কারণ উনি সেকেন্ড ডিভিশন খেলেছেন, তো ওনার সাথে খেলা দেখতে যেতাম, তো প্র্যাকটিস দেখতাম, ওইখান থেকেই আমার মনে হয়েছে যে না, আমি ক্রিকেটার হব। অন্য কোনো স্পোর্টস আসলে অতটা পারদর্শী আমি ছিলাম না। একদম ছোটবেলায় যখন ছিলাম তখন তো আসলে এক একটা মানুষের এক একটা হওয়ার স্বপ্ন থাকে। একবার মনে হতো পাইলট হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আসলে যখন ক্রিকেটে ভাইয়ের সাথে যেতাম তারপর থেকে মনে হচ্ছে না আমি ক্রিকেটার হব। সেটা আর কি, তখন যে আসলে আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ার হব এটা চিন্তা করিনি, জাস্ট ক্রিকেট খেলবো এটা স্বপ্ন ছিল। তারপর মাদারটেক থেকে ধানমন্ডি হেঁটে যে আওয়ার গল্প, আমার কোচ ওয়াইদুল গনি স্যারের কাছে অঙ্কুর ক্রিকেটারসে গেলাম, ওইখানে প্র্যাকটিসে গেলাম, ওইখান থেকে আসলে ক্রিকেটার হওয়া। ওয়াইস স্যারই আমার পুরা জার্নিটা, উনি আসলে সব ঠিক করে দিয়েছেন। আর কোয়ালিফাইং খেলেছিলাম অঙ্কুরের হয়ে, তারপর সেকেন্ড ডিভিশন খেলেছি অমরজ্যোতির হয়ে। আমার আসলে লাইফটা খুব জাম্প করেছে, কোয়ালিফাইং থেকে থার্ড ডিভিশন না খেলে সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন না খেলে প্রিমিয়ার ডিভিশন সূর্য তরুণে, এগুলো সবই আসলে আমার কোচ ওয়াহিদুল গনি স্যারই অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো ওইভাবেই আসলে খেলাটা প্রচুর ভালোবাসতাম। ছোটবেলা থেকেই আসলে ইচ্ছা ছিল যে না, ওয়াইস স্যারের প্রিয় স্টুডেন্ট হব। সেইভাবেই ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হিসাব ছাড়া হেঁটে এসেছি, কারণ আমার স্যার উনি হেঁটে চলাফেরা করতে পছন্দ করতেন সব সময়। তো ওনার সাথে প্র্যাকটিস শেষে হেঁটে হেঁটে আসতাম, আর এসে ওই যে টাকাটা বেঁচে যেত ওইটা দিয়ে আমরা দুইজন হেঁটে, আমরা চার পাঁচজন ছিলাম আমার বাসা বো মাদার টেকের, তো একজন পানি খেত ডাবের আর আমি ডাবের ভিতরে যে শাঁসটা থাকতো সেটা খেতাম। এগুলোই ছিল গল্প আর কি।